বছর পর বছর হেজবুল্লাহ শিবিরের মধ্যে ঢুকে তথ্য সংগ্রহের কাজ করে আসছে ইসরায়েলের গুপ্তচররা তাই শীর্ষ নেতাদের অবস্থান সহ সব তথ্যই আছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের হাতে রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন এক ইসরায়েলি কর্মকর্তা আর এই গুপ্তচরদের তথ্যের ভিত্তিতে হত্যা করা হয়েছে হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহকে বৈরুতের ভূপৃষ্ঠ থেকে ষাট ফুট গভীর বাংকারে থেকেও শেষ রক্ষা হয়নি হেজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লার আশি টন বোমা নিয়ে ইসরায়েলের পরিকল্পিত হামলায় প্রাণ যায় সহ জ্যেষ্ঠ নেতাদের বার্তা সংস্থা রয়টার্সকে এক ইসরায়েলি কর্মকর্তা জানান রাতারাতি নয় এই টার্গেট কিলিংয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কয়েক মাস আগেই আর এই কিলিং মিশন সফল করতে দুই দশক ধরে কাজ করছিল ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ মোসাদের গুপ্তচররা প্রায় ২০ বছর ধরে হেজবুল্লার সাথে মিশে তথ্য সংগ্রহ করে আসছিল বলেও জানান ওই কর্মকর্তা জানান শত্রুর অস্ত্রের গুদাম থেকে শুরু করে সব দপ্তরের খবরই রাখত ইসরায়েলের গোয়েন্দারা দুই হাজার ছয় সালে ইসরায়েলের সঙ্গে মাসব্যাপী যুদ্ধের পর আর জনসম্মুখে আসেননি হাসান নাসরুল্লাহ তার গতিবিধি ছিল সীমিত দেখাও করতেন খুব কম সংখ্যক মানুষের সাথে নিউ ইয়র্ক টাইমস বলছে এই অল্প সংখ্যক মানুষের মাঝেই মিশে গিয়েছিল ইসরায়েলের গুপ্তচররা যে কারণে বৈরুতের বৈঠক সম্পর্কে আগে থেকে পরিষ্কার ধারণা ছিল নেতানিয়াহু বাহিনীর এদিকে বার্তা সংস্থা রয়টার্সকে হেজবুল্লার এক নিরাপত্তা কর্মকর্তা জানান সতেরো সেপ্টেম্বর পেজার বিস্ফোরণের পরই বিপদ আজ করতে পেরেছিলেন নাসরাল্লাহ তাকে হত্যার চেষ্টা হতে পারে এমন সংখ্যা থেকে নিতে শুরু করেছিলেন প্রস্তুতিও কেননা মাত্র দুদিনেই বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছিল মিলিশিয়াদের যোগাযোগ ব্যবস্থা পঙ্গু করে দেওয়া হয় দুই হাজার সেনাকে সেই সাথে সুনির্দিষ্ট হামলায় গড়িয়ে দেওয়া হয় অস্ত্রের গুদামও চলমান সংঘাতে নাসরাল্লাহ সহ হেজবুল্লার জ্যেষ্ঠ নয় নেতার আটজনকে হত্যার দাবি করেছে ইসরায়েল এই কমান্ডাররাই পরিচালনা করত সশস্ত্র গোষ্ঠীটির রকেট ডিভিশন এছাড়া অভিজাত রাদোয়ান বাহিনী সহ বেশ কয়েকটি ইউনিটও তাদের দখলে ছিল ওয়ালিউল্লাহ ফারুক চ্যানেল টোয়েন্টি